এভাবে ঝুঁকি নিয়ে নরবড়ে শাকু পার হয়ে স্কুলে যাতায়াত করে কমলমতি শিক্ষার্থীরা এ দৃশ্য ফুলছড়ি গাইবান্ধা সড়কের বোয়ালি গ্রামের গাইবান্ধার সাথে ফুলছড়ির যোগাযোগের একমাত্র সড়ক হওয়ায় দুর্ভোগে আছেন আশপাশের অন্তত পঁচিশ গ্রামের মানুষ চাকা ঘন পড়ে যায় বই খাতাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে যেতে আমরা যে কখন ওখানে পড়ে যাবো তার ঠিক নেই আমি একদিন পড়ে গেছিলাম আমার কাপড় সব ভিজে গেছিল আমরা এখন ভিজ চাই খুবই ঝুঁকিপূর্ণ মানুষজন যেতে পারে না শুধু বোয়ালি গ্রামে নয় দুই বছরেও সংস্কার করা হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সাঘাটা শিংড়িয়া ফুলছড়ির পূর্ব ছালোয়া ও হাজিরহাট সেতু চাঁদা দিয়ে বাঁশের সাঁকু তৈরি করেছেন স্থানীয়রা আর এর উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করে নানা যানবাহন এলাকার খুব কষ্ট জীবন যাপন করতে যে রাস্তাঘাটে চলে মেইন রোড একটা অসুস্থ মানুষ এভাবে আসা টাইমেতেই ঝুঁকি তাছরে একটা পার হওয়ার ঝুঁকি পানির মধ্যে অর্ধেকটা ছিড়ে গেল অর্ধেকটা আস্তে থাকলো মানুষটা আরেক জায়গায় পড়লো পড়িয়া তখন মনে করে আরজন ধরবে যায় মনে করেন তো আবার টাইম ফির পানতে উঠতে তবে আশার কথা শুনিয়েছেন এলজেডি নির্বাহী প্রকৌশলী ফুলঝুরি উপজেলা যে চারটা ব্রিজ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোর মধ্যে একটার অ্যাপ্রোচ অলরেডি আমাদেরতেতে কমপ্লিট করে দিয়েছি আর বাকি তিনটা আমরা টেন্ডার করে ওয়ার অর্ডার রা আছে জনদরفق বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভক্তভগীরা সমর ইসলাম 21 টেলিভিশন